হ্যালো ওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বং বাবরচি। আপনাদেরকে আরও একবার স্বাগত। আজকে নিয়ে এসেছি খুবই একটা ফেমাস রেসিপি, চিলি চিকেনের রেসিপি। যারা চাইনিজ খাবার খেতে পছন্দ করেন, চিলি চিকেন তাদের পছন্দের তালিকায় একদম টপে। তবে দেখে নিই ঝটপট চিলি চিকেন কী করে বানাবে। এখানে আমি নিয়ে নিয়েছি 350 গ্রাম বোনলেস চিকেন কিউব করে কাটা। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টিস্পুন, গোলমরিচ গুঁড়ো 1/2 টিস্পুন আর লাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন। আপনারা এখানে চাইলে উইথ বোন চিকেনও নিতে পারেন, কিন্তু আমার সাজেশন থাকবে বোনলেস চিকেনই নেওয়ার। দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর একটা ডিম। এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এর ভেতরে দেব 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। ভালো করে কর্নফ্লাওয়ারের গুঁড়োগুলো যখন মিশে যাবে, তখন এটাকে ম্যারিনেট করে মোটামুটি 20 মিনিটস মতো ঢাকা দিয়ে রেখে দিই। এদিকে আমি সবজিগুলো রেডি করে নেব। সবজির মধ্যে লাগছে ক্যাপসিকাম আর পেঁয়াজ, রসুন। ক্যাপসিকামগুলোকেও এইভাবে সরু সরু করে কেটে স্কোয়ারের মতো কেটে নিতে হবে। আর নিয়ে নিয়েছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে। রসুনগুলো কুচি করে নেব। আর নেব লঙ্কা, যেগুলোকে একটু এই রকম তেরছাভাবে কেটে নিতে হবে। ম্যারিনেশন 20 মিনিটস হয়ে যাওয়ার পরে কড়াইতে তেল দিয়ে চিকেনের পিসেসগুলো ভেজে নেব। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওই তেলের ভেতরে আমি প্রথমে দিয়ে দেব রসুন কুচি। রসুনটা অল্প ভাজা হলে, একটু গন্ধ বেরোলে দিয়ে দেব পেঁয়াজগুলো। পেঁয়াজটা তেলের মধ্যে 2 মিনিট মতো নাড়িয়ে নিয়ে এরপরে দিয়ে দেব আমাদের ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। একটু নুন অ্যাড করে দেবেন, তাতে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এদিকে আর একটা মিক্সচার বানিয়ে নিচ্ছি, তার মধ্যে দিচ্ছি 1 টিস্পুন টমেটো সস, 1 টিস্পুন চিলি সস, 1 টিস্পুন সোয়া সস। সোয়া সস কিন্তু একটু নোনতা হয়, তো যখন আপনি নুন অ্যাড করবেন একটু চেক করে দেবেন। এরপর ওই মিক্সচার যেটা বানালাম, সসের মিক্সচার, ওটা আমাদের রান্নায় ইউজ করে নেব। এক মিনিট মতো নাড়িয়ে আমরা ভেজে রাখা চিকেন কিউবসগুলো দিয়ে দিলাম। এখানে আপনারা যদি পছন্দ করেন আজিনা মতো ইউজ করতে পারেন, যেটা ফ্লেভার আর স্বাদ দুটোই বাড়াবে। আর একটা বাটিতে কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে, 2 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার নিয়ে জলে গুলে রাখছি। এই কর্নফ্লাওয়ার গ্রেভি থিকনেস বাড়াবে। এবার ওই রান্নাটার ভেতরে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো জল। আপনারা যতটা গ্রেভি পছন্দ করেন কিংবা যতটা গ্রেভি চাইছেন ততটা হিসেবেই জল দেবেন। একটু বয়েল হয়ে গেলে স্বাদ মতো নুন আর একটু মিষ্টি দিয়ে দেবেন। পাঁচ সাত মিনিট মতো বয়েল হওয়ার পর এর ভেতরে দিয়ে দেব আমাদের গুলে রাখা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথেই দেখবেন গ্রেভির টেক্সচার চেঞ্জ হয়ে গেছে। দেখুন গ্রেভিটা কিন্তু ঘন হয়ে গেছে। মোটামুটি কমপ্লিট রান্না। আরো 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে
এবার আমি চিলি চিকেন নামিয়ে নেব। আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর নতুন নতুন রান্নার আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটা প্লিজ প্রেস করে দেবেন। আমাদের চিলি চিকেন রেডি অ্যান্ড সার্ভ। এটা রুটি, লুচি, ফ্রাইড রাইস, চিকেন, যা কিছুর সাথে পরিবেশন করুন। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।